নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে মেয়েদের ব্রতকথার শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার পাঁচালি ব্রতকথা রম্ভাবতীর উপাখ্যান থাকছে আপনাদের জন্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মেয়েদের ব্রতকথা একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালি ব্রতকথা রম্ভাবতীর উপাখ্যান। অজয় গ্রামেতে ধাম জয় দত্ত নাম, মহাধনী সদাগর রূপে যেন কাম, রম্ভাবতী নারী তার পরমা রূপসী, পতিসহ সুখে বসে বড়ই বিদুষী, লক্ষ্মী পূজা করে সতী প্রতি গুরুবারে, অতুল ঐশ্বর্য তার কমলার বরে, একদা বাণিজ্য যাত্রা করিয়া মনন, সদাগর করে তরা নানা আয়োজন, রম্ভাবতী চাপা ফুল করিয়া চয়ন, অপূর্ব যে মাল্য এক করিলা রচন, পতির গলায় তাহা ঝুলাইয়া দিল, বিনয়ে পতিরে তরে কহিতে লাগিল, এই যে চম্পক মেলা দিনুগ তোমারে, যদি মালা শুষ্ক হয় যে কোনো প্রকারে, তখনই জানিবে আমি হই দ্বিচারিণী, মহাসুখে যাত্রা করো ওহে গুণমণি, শুনিয়া ভার্যার কথা জয় দত্ত রায়, সাত ডিঙ্গা সজ্জা করি বাণিজ্যেতে যায়, নানা দেশ ক্রমান্বয়ে করি অতিক্রম, মানসিংহ রাজ্যে আসি উপনীত হন, নানাবিধ দ্রব্য দিয়া রাজার গোচরে, অনুমতি লয় তথা বাণিজ্যের তরে, গলে দোলে চাপা মালা অতি মনোহর, সৌরভেতে আমোদিত হয় চরাচর, মালা হেরি মানসিংহ জিজ্ঞাসেন তাই, এহেন বিচিত্র মালা পাইলে কোথায়, আদ্যপান্ত মাল্য কথা সদাগর কয়, জনমিল মানসিংহে অতীব বিস্ময়, মনে ভাবে হেন মালা যে নারী রচিল, তার তুল্য নারী নয় এ মাহিমণ্ডল, এত ভাবি গোপনেতে আয়োজন করি, পৌঁছিলেন মানসিংহ জয় দত্তপুরী, অতিথি পাইয়া তবে সদাগর নারী, বসালেন সদাগরে অভ্যর্থনা করি, যথাযথ শক্তিমত করিয়া রন্ধন, কমলা উদ্দেশ্যে সব করে নিবেদন, বসিলেক অন্তপর আপনি আহারে, তাহা দেখি নরপতি চিন্তিত অন্তরে, বলে আমি তপপাশে আসিয়াছি হেথা, আমারে না দিলে অন্য এবা কোন কথা, আমি ত্রবকৃত দাস লুটাই চরণে, তোমার প্রসাদ পাব বাঞ্ছা করি মনে, বলিয়া উচ্ছিষ্ট পাতে বসিল রাজন, নারীর উচ্ছিষ্ট সুখে করিল ভোজন, মুখ ধৌত করি পরে পালঙ্কে বসিয়া, কহে মোরে ভজনারী করুণা করিয়া, সতী বলে শুনরায় আমার বচন, যখন উচ্ছিষ্ট মোর করেছ ভোজন, তখনই পুত্র সম তুমি যে আমার, হেট মাথা মানসিংহ লজ্জিত এবার, শুনিয়া লজ্জিত হয়ে মানসিংহ রায়, ধন্য ধন্য বলি তবে নিজ দেশে যায়, সদাগরে বহুমতে করিয়া সম্মান, বিদায় দিলেন তারে দিয়া বহুধন, সাত ডিঙ্গা সজ্জা করি তবে সদাগর, উপনীত হইলা সে নিজ দেশ পর, কিছু দূর হইতে তবে ভৃত্যেরে ডাকিয়া, আদেশে সংবাদ দিতে গৃহেতে যাইয়া, শুক্লপক্ষ গুরুবার সেই দিন হয়, লক্ষ্মী পূজার আয়োজন আছে সমুদয়, পূজা না করিয়া ধায় সাধুর রমণী, লক্ষ্মীর হইল কোপ ইহাতে তখনই, রম্ভাবতী করে স্তব দেবী কমলায়, স্তবে তুষ্ট দয়ামতি হলেন তাহায়, তারপর লক্ষ্মীমাতা কন দৈববাণী, আগে মোর কর পূজা অগো সুভাসিনী, পাবি রত্ন পাবি ধন পাবি তোর পতি, সত্য সত্য অতি সত্য আমার ভারতী, শুনিয়া সাধুর নারী তখনই ফিরিল, যথারীতি ভক্তি করি লক্ষ্মীরে পূজিল, তখনই ভাসিয়া ওঠে সাধুর তরণী, চারিদিকে জয় জয় আনন্দের ধ্বনি, গৃহেতে পশিয়া তবে জয় দত্ত রায়, সুখে থাকি অন্তরালে সুরপুরি যায়, লক্ষ্মীর চরিত্র কথা অতি মনোহর, শুনিলে বিনাশ পায় পাতক নিকর। অথ শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার পাঁচালি ব্রতকথা রম্ভাবতীর উপাখ্যান সমাপ্ত।